সংগঠনের সভাপতি হয়েছে শঙ্কুদা স্বাগতম, শঙ্কুদা স্বাগতম, সমস্ত পুরো মিথ্যে কথা। এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন। গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা নিয়ে এখনই চিন্তিত হওয়ার কিছু নেই। আর ক্যাব সাচা আইন, যাতে কোনো কারুর বিতাড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে মনে রাখতে হবে যে বিতাড়িত হওয়ার যেখানে সম্ভাবনা নেই, সেই আইন নিয়ে আপনারা এত উত্তেজিত কেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ক্লিয়ার করুন, তিনি কি চান না যে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে হিন্দুরা এখানে এসেছেন তারা এদেশে থাকুন, তারা নাগরিকত্ব পান? সেই স্ট্যান্ডটা ক্লিয়ার করুন না। নাকি আতঙ্কিত হয়ে আছেন যে তার ব্যাপারে ওই আইন লাগু হতে পারে বা কোনো বিষয় প্রয়োগ হতে পারে? দেখুন, এটা পুলিশ প্রশাসন পুরোপুরি বায়াসড হয়ে গেছে। আমার মনে হয় যে এই বায়াস প্রশাসন বেশি দিন টিকবেন না, ক্ষমতায় থাকবেন না। দর্শকের ভূমিকা নিল এই ব্যাপারে কি বলবেন? পুলিশ তো দর্শক, পুলিশ এখন হিন্দি সিনেমার পুলিশ হয়েছে এই রাজ্যের পুলিশরা। হিন্দি সিনেমার পুলিশরা তাও লাস্টে এসে পৌঁছয় সিনেমা শেষ হওয়ার আগে, এরা তো পরের ছবিতে এসে পৌঁছয়, এসে পৌঁছচ্ছে না। এখন রাজ্যের পুলিশরা আগামী ছবিতে এসে পৌঁছবে, সেই ছবিতে তখন মুখ্যমন্ত্রী অন্য কেউ থাকবেন। যেহেতু দাঙ্গা চলছে, তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, তবে চিন্তা করবেন না, আমরা রাস্তায় নেমে পড়েছি। কলকাতার ইতিহাসে এত বড় মিছিল হয়নি, বিজেপি যে মিছিল করেছে। কালকে শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়িতে কখনো এত বড় মিছিল হয়নি। আগামী 30 তারিখ কুচবিহারে আছে। বিজেপির ডাকে মানুষ, বিশেষ করে উদ্বাস্তু মানুষ, হিন্দু উদ্বাস্তু মানুষ পুরোদমে পথে নেমেছে। তৃণমূল কংগ্রেসের মিথ্যা কথা কেউ বিশ্বাস করছে না। আমার তো মনে হয় কেন, আমি নিজে একজন ঝাড়খণ্ডবাসী, আমি হাজারীবাগে জন্ম। আমার ঝাড়খণ্ডের যে হাজারীবাগ বলে একটা জায়গা আছে, ওখানে আমার মামার বাড়ি, ওখানে আমার রাঁচি, হাজারীবাগ সব জায়গায় প্রচুর যাতায়াত আছে। আমার তো মনে হয় বিগতকালে যে কজন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে অন্য পার্টির এমনকি বিজেপির হয়েও হয়েছিল, তার চেয়ে সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী ছিলেন রঘুবর দাস। কেন, উনি নিজে খুব গরিব লোক ছিলেন, চাষি পরিবারের ছেলে ছিলেন, সেখান থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবং গত 5 বছরে উনি যে পরিষেবা ঝাড়খণ্ডে দিয়েছে, এর আগে কোনো মুখ্যমন্ত্রী দেয়নি। ওনার কোনো 5 বছরে কোনো রকম দুর্নীতি ছিল না। কিন্তু যেটা প্রবলেম হয়েছিল, আমার মনে হয় যে যে রিজিনাল পার্টিগুলো সাথে ঝাড়খণ্ডের একটা যোগ ছিল, সেই রিজিনাল পার্টিগুলো সব আলাদা আলাদা লড়েছে, এবং কংগ্রেস, জেএমএম এবং আরজেডি এরা একসঙ্গে লড়েছে। বিজেপি আলাদা লড়েছেন, আশু বলে একটা ছিলেন যারা গতবার বিজেপির সাথে ছিলেন, তারা আলাদা লড়েছে। তার ফলে কী হয়েছে, অপোজিট সাইডে একটা জোট হয়েছে, আর আমাদের সাইডে কোনো জোট ছিল না, আমরা একা লড়েছিলাম। এটা একটা অন্যতম কারণ। কেন, লোক একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে মোদিজি এখনও একটা বিরাট বড় ফ্যাক্টর। কেন, যখনই লোকসভা ভোট হচ্ছে মোদিজির নামে হচ্ছে ভোট, সেই ভোটে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছি এবং আমরা পার্সেন্টেজও অনেক হাই পাচ্ছি। কিন্তু যখন বিধানসভার ভোট হচ্ছে, তার কোনো বিকল্প এখনও নেতা আমরা তৈরি করতে পারিনি বলেই মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে এনআরসি নিয়ে যে মানুষ, সাধারণ মানুষ নিচ্ছে না, যার রায় ঝাড়খণ্ড, যে বর্তমান যে ইলেকশন, তো সেই বিষয়ে আপনি না, এনআরসি নিয়ে ঝাড়খণ্ডের কোনো প্রভাব পড়েনি, আমি নিজে ছিলাম। কেন, ওখানে এনআরসির যারা যুক্ত বা যুক্ত ব্যবহার যারা করছেন, সেই জন্য ঝাড়খণ্ডে কোনো এজিটেশনও সেভাবে হয়নি, এনআরসিটা নিয়ে কোনো ব্যাপার হয়নি। এটা একটা ঝাড়খণ্ডের ট্র্যাডিশন যে 5 বছর কোনো বেশি কোনো মুখ্যমন্ত্রী থাকেন না, এটা একটা ফ্যাক্টর, জোটের একটা ফ্যাক্টর, এইসব মিলিয়ে। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, মোদিজির সমতুল্য তো কেউ হবে না, কিন্তু তার মিনিমাম কাছাকাছি আমাদের লিডারশিপ বিভিন্ন রাজ্যে তুলে আনতে হবে, যাতে বিধানসভা ভোটগুলো আমরা ইয়ে করতে পারি। কেন, যখনই লোকসভা ভোট হচ্ছে মোদিজির গাড়ির সময় আমরা বেরিয়ে যাচ্ছি, বিধানসভায় ধাক্কা খাচ্ছে, এটা একটা অন্যতম কারণ বলে আমার মনে হচ্ছে। কিন্তু ওয়েস্টবেঙ্গলে এর কোনো প্রভাব পড়বে? ওয়েস্টবেঙ্গলে তো এখনও আমাদের টেস্ট হয়নি না, আমাদের কোনো ইয়ে হয়নি, সেই জন্য এর প্রভাব পড়বে না। কেন, মানুষ
কংগ্রেসের স্বাদ পেয়ে গেছে, সিপিএমের স্বাদ পেয়ে গেছে, তৃণমূলের স্বাদ পেয়ে গেছে, সেই জন্য বিজেপির স্বাদ পাওয়ার জন্য মানুষ আগ্রহে তাকিয়ে রয়েছে। তারপর আমরা যদি 5 বছর কোনো কাজ করতে ভালো পারি বা না পারি সেটা পরের 5 বছরে দেখা যাবে, কিন্তু 21 সালে আমাদের একদম শিওর উইন বলেই আমাদের মনে হচ্ছে। তার প্রমাণ এই যে মিছিলটা হয়েছিল, সেই মিছিলটাই তার প্রমাণ। কিন্তু দিদি বলছে যে এনআরসি।